বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাত্রি ও ত্রিমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী মা মাও ভগ্নিগণ শীতের রাত রাত মোটামুটি যথেষ্ট হয়েছে অনেকক্ষণ ধরে লম্বা বক্তব্য দেওয়ার ইচ্ছে আমাদের নেই খুব অল্প টাইমেই মূল্যবান জরুরি কয়েকটি কথা বলি শেষ করব ইনসা আবহাওয়া আজকের বক্তব্য যেখানে সমাপ্ত হবে আগামী চব্বিশ তারিখে গণকবাড়ি গণকবাড়ি না আগামী চব্বিশ তারিখে গণক বাড়িতে বাদে এসা সেখান থেকেই বক্তব্য শুরু হবে ইনসা আবহাওয়া আজকের এই মহতি উদ্যোগ একটি মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুল বানাত আসালাফি মহিলা মাদ্রাসা এলাকায় একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইহুদ্দিন আসারা মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য তিনটা পলিসি অবলম্বন করছে কয়টা এক নম্বর পলিসি হলো মহিলাদেরকে ধ্বংস করে দেওয়া টাকশাল যদি অরক্ষিত রাখা যায় তাহলে জাল নোটের সরাসরি টাকশাল হল রেস্ট্রিক্টেড এরিয়া টাকশালে যে কোনো মানুষকে ঢুকতে দেওয়া চলে না টাকশাল সংরক্ষিত রাখতে হয় টাকশালকে অরক্ষিত করলে সেই টাকশাল থেকে কি হয় জাল নোট বের হয় নারী জাতি টাকশাল যেমন টাকা তৈরি ফ্যাক্টরি

وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ বা আল্লাপাক বলছেন তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছে আর সেই মানুষের জোড়া হলো তার থেকেই ভেঙে বের করা হয়েছে তাহলে আদম আলা একজন মানুষ আর সেখান থেকে ভেঙে তার জোড়া বের করা হল আদম পাঁচ পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হল তাই না দিবসে দিয়েছে শক্তি সাহস নিশীতে সেজেছে বধু পুরুষ এসেছে নারী জুগিয়েছে মধু ভুল বিলকুল শিগগির এনাম বদলা কেবল নারী অবলা বেহেস্তে আদম সুখী বেহেস্তে আদম সুখী হাওয়া বিনে হয় উতালা বলে নারী অবলা নারী সারা একজন পুরুষের জীবন অচল অচল মহিলা মায়ের জাতি এই জাতি থেকে মানুষ তৈরি হয় এটা জাতিগড়ার কারখানা জাতিগড়ার কারখানা তাই কবি ইব্রাহিম বলেছেন আরবি কবি ইব্রাহিম আল উম্মু মাদ্রাসাতুন اذا আআদতাহা আআদতাহা সিবান তাইবাল আরাকি একটা মা হলো একটা মাদ্রাসা এটা মা কি এটা মাদ্রাসা মায়ের কোলে বসে বসে বাচ্চা আদব اخلاق নিয়ম নীতি আকিদা সুন্নাহ হাদিস কোরআন দোয়া দরুদ মাসলাম আসাইল সব শিখবে কোথা থেকে মায়ের থেকেই শিখবে মা যদি হয় খারাপ তাহলে সে বাচ্চা ভালো আশা করা খুবই কঠিন নেপোলিয়ান বলেছিলেন মি আইডিয়াল আই মাদ্রাইশল গিভ আইডিয়াল নেশন আমাকে একটি আদর্শ মা দাও আমি একটি আদর্শ জাতি উপহার দেব কিন্তু মুসলিম জাহানের খালিফুল খাতি আল্লাহ তিনি যে বলেছেন একজন ছেলের জন্য সবচেয়ে বড় পাওনা বাপের কাছে বাপ যেন তার ছেলের জন্য একটি আদর্শ মা জোগাড় করে আপনার ছেলেকে একটা ভালো মা দিতে পারলেন তাহলে আপনার ছেলের প্রথম দাবিটা কি হলো পূর্ণ হলো মা দিতে যদি ব্যর্থ হন তাহলে কশিন কালেও ছেলের প্রথম দাবি আপনি পূরণ করতে সক্ষম হননি সেলের প্রথম দাবি হলো সেলের জন্য একটি ভালো মা করতে হবে সে মায়ের হালতটা কি এখন পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ করবো আমরা কী দিয়ে পুলিশ দিয়ে পুলিশ হলো আইনের লোক পুলিশ দিয়ে জাতির নিরাপত্তা হবে সেই পুলিশের বাড়িতেই পুলিশের নিরাপত্তা নেই পুলিশের মেয়ে পুলিশ সাধারণ পুলিশ নয় পুলিশের অফিসার বড় অফিসার সেই বড় অফিসারের মেয়ে মেয়েটার নাম কি হ্যাঁ ঐশী ঢাকাতে ঢাকার সিটিতে পুলিশের অফিসারের মেয়ে নামটা ছিল কি মেয়েটা ঐশী এই ঐশী মেয়েটি তার মাদকের টাকা বাপের কাছে না পেয়ে নেশার টাকা বাপের কাছে না পেয়ে বাপ এবং মাকে একসঙ্গে খুন করে গোটা বিশ্ববাসীকে জানাই দিল মেয়ে যদি ভালো না হয় সে মেয়ের কাছে বাপ মায়ের জীবন নিরাপত্তা নয় পুলিশ মাদক নিয়ন্ত্রণ করবে কিন্তু পুলিশের বাড়িতেই মদ পুলিশ নিজেও নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ মানুষের নিরাপত্তা দেবে জনগণের নিরাপত্তা দেবে কিন্তু সেই পুলিশের নিরাপত্তাই তার নিজের মেয়ের হাতে না কেন শিক্ষা শিক্ষার অভাব কিসের অভাব শিক্ষার অভাব এখন মেয়েদেরকে ধ্বংস করবার জন্য ইহুদিনা সারা কি করছে ফাঁক পেতে আছে সনেন মমিনগণ এনজিওদের হইল আগম সনেন মমিনগণ এনজিওদের হইল আগম এনজিও কি আছে আপনার এলাকায় সনেন মমিনগণ এনজিওদের হইল আগম মুসলমানের চিরশত্রু মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মরে মরে স্কুল খুইলা করতেছে ইমান হারা আছে না এনজিওদের স্কুল মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মরে মরে স্কুল খুইলা করতেছে ইমান হারা সুদের টাকায় চাকরি দিয়া করছে ইমানকে হরণ সুদের টাকায় চাকরি দিয়া করছে হইল আগমন ঘাটে করছে ওরা তুতের চাষ যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়ান নীলের চাষ বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ সুদের টাকায় চাকরি দিয়া নারী জাতিক চাকরি দিয়া করছে পর্দা বিসর্জন হইল আগমন হইল আগমন সারাদিন ধরে সারা রাত ধরে যদি জাহারিয়াতের বিরুদ্ধে ওয়াজ করে বেড়ান কাজ হবে না দ্বারা জাহেলিয়াত দূর হয় না জাহেলিয়াতের অন্ধকার দূর করার জন্য আলোর আলোর বাতি 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 জ্বালানো প্রয়োজন জ্বালাতে হবে এরা জ্বালিয়েছে মাসাল মেয়েদেরকে যখন এনজিওতে মেয়েদেরকে গারত করতেছে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সেই অবস্থায় মেয়েদেরকে মানুষ করবার জন্য মেয়েরা যেন আদর্শ মা গড়ে ওঠে সেই জন্য এখানে একটি ব্যানায় মাদ্রাসাত আর সালাফিয়া যারা উদ্যোগ নিয়েছেন এরা মহৎ উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি এই উদ্যোগে সহযোগিতা করবেন করবেন তো নাকি উদ্যোগে সহযোগিতা করবেন কি দিয়ে যার পয়সা আছে পয়সা দিয়ে যার পয়সা নাই মেধা আছে মেধা দিয়ে যার মেধা নাই পয়সা নাই গায়ে শক্তি আছে শ্রম খেটে এখানে বন্ধুগণ আল্লাহ আগেই বলছি বেশিক্ষণ সময় আমি নিব না আপনাদেরকে বিরক্ত করব কথা কি বোঝা যায় জরুরি কথাগুলো আলহামদুল্লি আর কয়েক মিনিট বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদুল আলমিন যাকে দিয়ে তার দিনের কাজ করে নেন যাকে পছন্দ করেন তাকে দিয়েই তার দিনের কাজ করে নেন যাকে তাকে দিয়ে আল্লাহ তার দিনের কাজ করিয়ে নেন না আল্লাহ রব্বুল আলমিন তার দিনের কাজ করে নিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দিয়ে আল্লা রব্বুল আলমিন একজন ন্যাবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই নাবীর নাম সুলাইমান তিনি তার জীবনের অনেক ইতিহাস এবং অনেক যোগ্যতা সুলাইমান বাল্যকালে তার পিতা দাউদ আলাহ দুইবার ভুল বিচারকে সংশোধন করেছিলেন ছেলে হয়ে আলহামদুলিল্লাহ সংশোধন করলেন কে ছেলে সুলাইমান কার ভুল সংশোধন করলেন বাবার ভুল বাবা দাউদ দাউদাল্লাম তিনি হলেন ন্যাবি সেই এক সময় বিচার করতে গিয়ে ভুল করে ফেললেন আর সেই ভুল সংশোধন কে করলেন সুলাইমান সালাম করলেন বিরাট লম্বা ঘটনা দুইটা ঘটনা আছে দুই দিন দুইটা ভুল সংশোধন করলেন একদিন ছিল দুই মহিলা দুইটা বাচ্চা রেখে দিয়েছে এক জায়গায় ঘুম পাড়ায় রেখে কাজে গেছে একজন মহিলার বাচ্চাটা বাগে নিয়ে আর আরেকজন মহিলার বাচ্চা আছে যার বাচ্চা আছে সে কথা বলতে পারে না ঠিক মতো দুর্বল মহিলা আর যার বাচ্চাটা বাগে নিয়ে গেছে ওটা হল চাপাবাজ চাপাবাজ মহিলা দাউদ আলামের দরবারে গিয়ে এমন চাপাবাজই করলো আর এমন কান্নাকাটি জুড়ল যে সাফাবাদি আর কান্নার সোটে দাউদ সালাম ভাবলেন বাচ্চাটা বোধহয় এই মহিলার দাউদ আলাহ সাল্লাম ভুলবশত বাচ্চাটা ওই মহিলাকে দিয়ে দিলেন মহিলা তো হাসতে হাসতে নিয়ে চলে যায় আর যারা অরিজিনাল বাচ্চা সে চোখের পানি ঝরিয়ে কাঁদে সালাইম আল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে আসলে আমার বাপের বিচারটা সঠিক হয়নি তিনি গিয়ে সম্মানের সঙ্গে বাপকে বলেন আব্বা আমাকে একটু সময় দেন আমি বিচারটা দোহরাই দিই কীভাবে দোহরাবি বলো জাল্লাতকে অর্ডার দিলেও জাল্লাত তুমি এই বাচ্চাটাকে ফেরে দুই টুকরা করো দুই টুকরা দুই মহিলাকে দিয়ে দেই ক্যাসাল চলে যাবে যে ডাইনি মহিলা যার বাচ্চা নয় সে মহিলা বলল ঠিক আছে তাই করো বাচ্চা যখন একটা আসে দাবি দার দুইজন ভাগ করে দেব আর যিনি মা তিনি বললেন সুলাইমান তোমার লাগে আল্লাহ না তবু আমার দরকার নেই ভাব সুলাইমা আলাহ সাল্লাম বললেন আব্বাকে আব্বা এখন বলেন তো অরিজিনাল মাকে অরিজিনাল মা সে বাচ্চার দাবি ছেড়ে দিতে চায় আরেকজনের বাড়িতে গিয়ে তার বাঁচা ধন বেঁচে থাকুক আর যে ডুপ্লিকেট মা সে বলে ভাগ করে দাও অর্ধেক আমার হোক আর অর্ধেক তার হোক আমারটা বাগে খেয়েছে আর ওটা চাকুর তলে সুলাইমান সুলাইমের বিচারে সন্তুষ্ট হলেন আল্লাহ রব্বুল শাইতানির রাজীম ওয়াইদ দাউদুয়া সুলাইমান উইজ ইয়া কুমার এফিল হাব ইজ ইন আফাসাদ পি হি গনামূল কং ওকুনালি হুকমি আল্লাহ বলেন দাউদ আনিসলাম এবং সুলাইমান দুইজন মিলে যখন বিচার করেছিলেন وداود وسليمان إذ يحكمان في الحرف وداود وسليمان إذ يحكمان في الحرف إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما الله দাউদ সুলাইমান যখন ফয়সালা করল সুলাইমান কে আমি আল্লাহ সঠিক বুঝদান করেছিলাম দাউদের বিচারটা ভুল ছিল সুলাইমানেরটা সঠিক ছিল ইয নাফাসাত ফিহ গনামুল কওম ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন ফাফাহামনা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা প্রত্যেককেই আমি আল্লাহ ক্ষমতা এবং দান করেছিলাম কোরআন থেকে গেল বাপ বাপ যদি যদি ভুল করে সঠিক কথা না বলতে পারে বাপেরও ভুল হতে পারে বেটার সংশোধন করার অধিকার রাখে রাখে কিনা এখন এক শ্রেণীর মুরব্বী লোক রেগে যায় কালকের সালে বড় পাকলা হয়ে গেছে বেশি মাতব্বরই করো বলে না এরকম এরকম মুরব্বি কি আপনার সমাজে আছে না নাই এসব মুরব্বিদের বুঝা উচিত যে দাউদ আলাহাম নবী হয়ে ভুল করলেন তার সংশোধন আল্লাহ বাক তার ছেলেকে দিয়ে করাই নেন আলহামদুলিল্লাহ তাহলে বাপেরা যা পারে নাই ছেলেরা তা করেছে বাপের জামানায় হয়তো প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই ছেলেরা করেছে মুরব্বীদের কাজ কি সহযোগিতা করা মুরব্বীদের কাজ সহযোগিতা করা সমালোচনা করা যাবে না বাবজি আপনি পারেননি আপনার ছেলে পেরেছে এটা আপনার জন্য সৌভাগ্য আপনার ছেলেরা ইচ্ছা করলে এখানে একটা ক্লাব প্রতিষ্ঠা করতে পারতো আপনার ছেলেরা ইচ্ছা করলে এই সমাজের মধ্যে একটা গানের আসর দিতে পারত পারত না গানের আসর দিতে পারত তা না করে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করা আপনার আমার প্রয়োজন বলছিলাম সুলাইমাল্লাম এত বড় জলিল খাদার নবী তার অনেক বৈশিষ্ট্য তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মরার পরে সেই সুলাইমান আল্লাহ সাল্লাম মরার পরেও কাজ করছে মরার পরে কি করছেন সুলাইমান আলাইহিস সালাম মরার পরে কি করছেন মরার পরেও কাজ করছেন কি কাজ করছেন হ্যাঁ সুলাইমান মরার পরে কি কাজ করেন মরে মানুষ মরে কাজ করতে পারে আল্লাহ পাক বলেন ফালা আমনা কযাইনা আলাইহিল মাউতা দাল্লাহুম ما دلهم على موته إلا دابة الأرض تأكل من صعته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في الأذاب المهين سليمان عليه السلام মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন লাঠির উপর ভর করে দাঁড় করিয়ে রাখলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মরালাস মরালাসকে দাঁড় করিয়ে রেখে বাইতুল মাকদসের পাহারাদার বানিলেন বাইতুল মাকদস নির্মাণ করছে জিনেরা জিনরা কাজ করতেছে বাইতুল মাকদস নির্মাণের কাজ বাইতুল মাকদেশের রাজমিস্ত্রির কাজ করছে জিন জাতিরা জিনেরা পিছন ফিরে তাকায় দেখে সালাম লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তারা বলে তাড়াতাড়ি বাইতুল মাকদেশের কাজ কমপ্লিট কর সুলাইমান লাঠি দিয়ে পিটিয়ে তোদের চামড়া তুলে ফেলবে আমার আল্লাহ বলেন সূরা সাবার মধ্যে আল্লাহ বলেন ফলাম্মা ক্বাদাইনা আলাইহি আল মউত সুলাইমান তার যখন মৃত্যুর পরোয়ানা জারি করে দিলাম মাদাল্লাহু আইলা মউতিহি ইল্লা দাাবাতুল তার মৃত্যুর খবর কেউ দিতে পারল না প্রাণী জমিনের একটা ক্ষুদ্র প্রাণী তার নাম হলো ঘুনপুকা ঘুনপুকা তা কুলুমিনসা তাহু তার লাঠিটা খে শেষ করে ফেলল ঘুনে খেয়ে লাঠি যখন দুর্বল হয়ে গেল লাঠি ভেঙে পড়ল ফালা মা খররা তির জিন্নু আল্লাহ কেনু ইয়াইলা মু নাল বাই ব্যাম আলা বিশু ফিল যখন লাঠি ভেঙে পড়ল সাল্লামের সাল্লাম মাটিতে খসে পড়ল ঢলে পড়ল জেনেরা যদি গায়ের খবর রাখত তাহলে এত কঠিন শাস্তির মধ্যে কমপ্লিট করতো না আল্লাহর কালাম প্রমাণ করে আল্লাহ যাকে দিয়ে কাজ করে নেবেন মরার পরেও তাকে দিয়ে আল্লাহ কাজ করে নিতে পারে তোমার মতো আমার মতো জেন্দা মুসলমান দিয়ে যখন কাজ হয় না আল্লাহ পাক মরা সুলাইমানকে পাহাড়াদার মানায় কাজ করে নিতে পারে আপনি যদি ভালো কাজের সহযোগিতা না করেন ভালো কাজের সহযোগিতা করার লোকের অভাব হবে না ইনশাল্লাহ কিন্তু আপনি আমি কি হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম মাহরুম হয়ে গেলাম কাজেই কোন অবস্থাতেই মাহরুম হওয়ার সুযোগ নেই বন্ধুগণ একজন মা সেই মায়ের দায়িত্বটা কি মায়ের দায়িত্ব কি মা তার ছোট কাল থেকে তার বাচ্চাকে আদব আখলাক কোরআন সব কিছু শিক্ষা দেবে মা তার সন্তানকে ভালো মন্দ শিক্ষা দেবে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন গত সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ গত সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে এই যে সেপ্টেম্বর গেল কয়েকদিন আগে এর আগের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে মা পৃথিবী ত্যাগ করে চলে গেলেন প্রায় পঁচাশি বছর বয়স হয়েছিল আমার আম্মা এই মা ছেলেকে প্রত্যেকটা কথা দনিয়ার আখেরাতে মাসলা সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন আমাদের মা ষোলো জন সন্তানের জননী আমার মা ষোলো জনের মধ্যে পাঁচজন ছোটকালেই মারা গেছে আর এগারো ভাই বোন আমরা ছিলাম তার মধ্যে আমার ভাই আমার আম্মার আগেই পৃথিবী ত্যাগ করলেন চোখের সামনে কত লোক মারা গেল এই জগদ্দল পাথরের মতো আমার মা বেঁচে ছিলেন সম্মেলনে আমার আম্মা গেছেন মাকে বললাম তুমি এই বয়সে চলাফেরা করতে পারো না তুমি সম্মেলনে আসছো কেন বলো তোমার আমির জামাত ডক্টর গালিব জেলখানায় আমি তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছি গাড়ি থেকে গাড়িতে উঠতেছেন ওঠার সময় মা আমাকে বলছেন বেটা তোমার জামা দিয়ে ঘামের গন্ধ আসতেছে তুমি জামা পরিষ্কার করে নাও এই ঘামওয়ালা জামানি পাবলিকের সামনে যেও না। মদিনা ফেরতা ছেলেকেও মা শিক্ষা দেয় বৃদ্ধা মা মদিনা থেকে পরে আসা ছেলেকেও শিক্ষা দেয় যে তোমার জামার ভিতর থেকে ঘামের গন্ধ আসতে কেন সময় মায়ের কাছে কি থাকে ছোট থাকে সব সময় ছেলে মায়ের মুখাফে মা যদি খারাপ হয় সেই ছেলে কালেও ভালো আশা করা যায় না ছেলে কশিন কালেও ভালো আশা করা যায় না আল্লাহ বলেন রব্বানা আরিনাল্লাহ দইনি আদাল্লাহ না মিনাল জিন নিওয়াল্লেন্স নাজওয়াল হুুমা তাহতা কদা মিনা লিয়া কুনা মিনাল আসফালী যারা কাফে তারা পরকালে বলবে। রব্বানা আরিনাল্লাদইনি আদাল্লাদা মিনাল জিন নিওয়ালস। যারা আমাদেরকে পদ্্যষ্ট করেেছিল তাদেরকে দেখিয়ে দাও নজয়ালু হুমে তাহ তহ ত জমিনে মিনাল আসফলি পায়ের তরায় পিস্ততে যাই হাসনের ময়দারে বাপের বিরুদ্ধে বেটা নালিশ করবে মায়ের বিরুদ্ধে মেয়েরা নালিশ করবে আর বল বেল্লাহ স্কুলে যায় নাই বাবা মা মেরে ছিল বাজারে যাই নেই বাবা মেরেছিল বাড়ির কাজ করি নাই বাবা মা শাসন করেছিল প্রভু হে ইমান হারায়ে বেঈমান হয়েছিলাম দশটি টাকা হারিয়েছিলাম বাপ বেদন প্রহার করেছিল একটা জিনিস হারাবার কারণে নাকের ফুলটা হারিয়েছিলাম মা মেরে আধা মারা করেছিল ইমান হারায়ে বেইমান হয়েছিলাম বাবা মা কোনোদিন বলে নাই ভাই জানলে আপনার ছেলে আপনার মেয়ে যখন আপনার বিরুদ্ধে নালিশ পেশ করবে আল্লাহর দরবারে কশ্চিন কালেও পাওয়া বড় মুশকিল হয়ে যাবে ছেলের জন্য বাড়ি করেছেন ছেলের জন্য গাড়ি করেছেন সেলের জন্য জমিন খরিদ করেছেন জমিন খরিদ করার প্রয়োজন যতটুকু আছে তার চেয়ে বেশি প্রয়োজন ছেলেকে মানুষ বানায় গড়ে তোলা আল্লাফাক বলেন। ইয়া আয়ু হাল্লা দিনা মেনুম লাতুল হুকুম আম ওয়া লুকুম ওলা ওলা দুকুম আদিকেল্লা ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدك ওয়াকুম মিনাস সালেহিন আল্লাহ বলেন বান্দারে তোমার জনবল তোমার ধনবল আল্লাহর জিকির থেকে গাফল জানা করে যারা এটা করলো তারা ক্ষতিগ্রস্থ হলো মরার সময় তোমাদের মধ্যে কিছু লোক আছে তোমার দাদা তোমার পূর্বপুরুষ তারা বলেছিল আল্লাহ সামান্য একটু সময় দাও একটু नेक কাজ এবং সাদাকা করে মরতে চাই ওয়লাই ওয়াখল্লাহু নাফসান ইজা জাআলুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তামালু যখন টাইম হয়ে যাবে এক সেকেন্ডও ভক্তি গমতি করা হবে না মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি থেমে যা বেজীবং তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যা বেজীবং তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারি সময় যে নাই মরণ পাখি খাসা সেরে উড়াল দেবে খাসা সেরে উড়াল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি শেষ বিচারের কাঠ গড়াতে দাঁড়াতে যে হবে তোমার সঠিক হলে তবেই তো নাজাত পাবে তবে নাজাত পাবে রজ হাসরের কঠিন দিনে কেমনে দেবে পারি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অন্ধকার কবরে মানুষ যখন হাউতাত করতে থাকবে তার নেল গুলিয়েছে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে গো তুমি এই কঠিন মুসিবতে আমার এই অন্ধকার কবরে তুমি আমার সঙ্গী হয়ে এসেছ সে বল আমি তোমার জীবনের সেদিনের একটি টাকা আজকের আজকের দানের একটি টাকা এই ওয়াজ ফিলে বসে থাকার পাঁচটা মিনিটের সময় হয় একজন অভাগা মানুষকে অসহায় মানুষকে এক মুঠ খাবার দেওয়া উত্তালকে পানি পান করাবার কারণে আল্লাহ রব্বুরমিন একজন দেহ ব্যবসায়ী মহিলাকে জান্নাত দিয়ে দিলে আমার স্ত্রী গত নভেম্বর মাসে মারা গেলেন আমার আম্মা মারা গেলেন এক মাস পঁচিশ দিন আগে এক মাস পঁচিশ দিন পর আমার স্ত্রী মারা গেল স্ত্রী মারা গেলেন মারা যাওয়ার পরে আমার তো চোখের পানি আর মোসে না চোখের পানি মসে না স্ত্রী জন্য কি দোয়া করে দুয়া কি করব দোয়া করি আল্লাহ দুইটা দোয়া করলাম একটা দোয়া করলাম যে আল্লাহ স্বামীর সন্তুষ্টি যদি স্ত্রীজন জন্য নাজাদের অসিলা হয় আমি আমার স্ত্রীর প্রতি পূর্ণ সন্তুষ্ট আমার সন্তুষ্টির অসিলায় তুমি অসন্তুষ্ট হয়ে যাও মা বোনেরা এরকম মহিলা হওয়ার চেষ্টা করেন যার মারা যাওয়ার পরে স্বামী বলে যে আমার স্ত্রীর প্রতি আমি পূর্ণ সন্তুষ্ট কিছু মহিলা আছে যাদের স্বামীরা মহিলা মারা যাওয়ার পরে ভাবে যে আপদ বালাই দূর হয়েছে আল্লাহ মারে বাঁচাইছে এরকম মহিলা হলে চলবে না দুই নাম্বার দোয়া করলাম আল্লাহ তৃষ্ণা তো কুত্তার পানি পান করা বারো সিলাই দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ তুমি জান্নাত দিয়েছিলে তোমার জান্নাত বড় দামি জায়গা কিন্তু যাকে ইচ্ছা তাকে তুমি মাংনা ফিরিতেও দিয়ে দিতে পারো তৃষ্ণার তো কুকুর সানাকে পানি পান করা জান্নাতে তুমি একজন দেহ ব্যবসায়ী মহিলাকে জান্নাত দিয়ে দিলে আল্লাহ একদিন মুসাফির এসেছিলেন আমাদের বাড়িতে আমার স্ত্রীর খানা অর্ধেক খাওয়া শেষ আমার খাবারটা শুধু আছে ছেলে মেয়ে তখন হয়নি কেবল বিয়ে করেছি শুনলেন স্ত্রী বাড়িতে মেহমান মাখানো ভাতগুলি তুমি খেয়ে ফেলো আর তোমার খানাটা মুসাফিরকে দিয়ে দাও দুপুরে খুদার সময় মুসাফিরকে খাবার দিয়েছিল আল্লাহ এই একদিনের খাবারের সিলাই আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও মা বলে না কত মহিলা নামে তোমার স্বামী কি বলি ফেরেছে আসিযা হ্যাঁ ফেরাউন কমে নাতে কাফের পায়ে হাতে ঠুকি লো হার কত সাবাসো সাবাস না সারিল দিন দিন দাড়ি চাহে এই মত আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন এই মাদ্রাসাটা কবুল করুন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এখানে হওয়াতে আপনারা কি খুশি কে কে খুশি হাত তোলেন আল্লাহ দুই হাত তুলে দাম দেখান আল্লাহ তোমার বান্দারা সবাই খুশি আমরাও কেউ না না হাত তুলে রাখেন আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলি গুলি একটু দেখে নাও ক্ষমা করে দাও বাম হাত নামিয়ে দেন আর ডান হাত পকেটে ঢুকান কোথায় কোথায় ঢুকাবেন পকেটে নিজের নিজের পকেটে আর একজনের পকেটে নেয় প্রত্যেকে একবার দিয়েছি জি না একবার নয় একবার দিয়েছেন দ্বিতীয় বক্তার হাতে এবার প্রধান আলোচকেরও কিছু হক আছে আসে না প্রধান বক্তা যদি আপনার কাছে এসে বলে যে তুমি আমাকে নাস্তা খাও খাওয়াবেন না কে কে খাওয়াবেন না হাত তোলে সবাই খাওয়াবেন প্রধান বক্তার একটা দাবি আছে তো নাকি তো ঠিক আছে স্বেচ্ছাসেবকরা ভিতর যে যাও এই মাদ্রাসার জন্য যে যা পারবেন গুনে গেছে তাও চেষ্টা করবেন না মুক্ত হস্তে পকেট থেকে ধরবেন বের করবেন যাদের পকেটে নাই তারা এখানে লেখায় দিবেন বাকিতে পরে দিয়ে দিবেন দান করো হে ইমানদার হইয়া খুশি হাল মঙ্গলময় হবে তবে তোমার পরকাল দানের সময় করবে সবে পুণ্যের নিয়োগ তবেই দূর হবে যত বালা মসিব আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি মা বোনদা আপনাদের যদি অনুদান দেওয়া থাকে দ্রুত এখানে পৌঁছায় দেবেন কি আলহামদুলিল্লাহ